सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। ओं शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओं सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, सुप्रभात। शुरू करছি অনুষ্ঠান ভাগ্যবার্তা, আমাদের প্রত্যেক দিনের পথ চলা। এবং এই অনুষ্ঠান যার অনুষ্ঠান, যিনি এই অনুষ্ঠানের মূল চালক, তিনি হচ্ছেন পণ্ডিতজি ভৃগুশ্রী যাদব। সুপ্রভাত আপনাকেও। নমস্কার। শুরু করব আমাদের দিনপঞ্জি দিয়ে, কারণ এভাবেই আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই। প্রথমে থাকে আমাদের প্রত্যেকটা রাশির রাশিফল এবং তারপরে তো থাকে নানান উপাচার। তো পণ্ডিতজি শুরু হোক। আজ রাত দশটা পর্যন্ত, দশটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে ইন্দ্রযোগ। আজ কৃষ্ণপক্ষের দশমী সন্ধ্যে পাঁচটা আট মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে একাদশী। আজকে গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিষা নক্ষত্রে, আজ আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, আজ আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ, অর্থনৈতিক কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভের মতন যোগ আছে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ। নয় সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা। বৃষ রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে সমস্যা, তার পাশাপাশি কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নয়। শুভ দিক পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দুই সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মক্ষেত্রে শুভ এবং ব্যবসাজনিত শুভাশুভ ফল মিলবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। নয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়, সমস্যা জটিলতা থাকবে, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, মানসিক টেনশন বৃদ্ধি। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থ নাশের যোগ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের শুভ নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। সিংহ রাশি জাতক জাতিকা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের শুভ। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা থাকবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। প্রিয়জনের শারীরিক দিক থেকে সমস্যা, অর্থ নাশের মতন যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। চার সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। দুই সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, নয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা থাকবে। ধনুরাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন।
শারীরিক দিক থেকে সমস্যা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তসূত্রবৃদ্ধি, কর্মক্ষেত্রে ব্যবসা যারা করছেন ব্যবসায়ীদেরও সাবধানতা অবলম্বন করতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে হলুদ এবং লাল। তিন সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের আজকের দিনটিও শুভ নয়, সমস্যা জটিলতা, শারীরিক দিক থেকে সতর্কতা এবং প্রিয়জনের শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি জাতক জাতকাদের মানসিক টেনশন বৃদ্ধি হবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা জটিলতা আসতে পারে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, শারীরিক মানসিক জটিলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। কুম্ভরাশি জাতক জাতিকাদেরও কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। প্রবল অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্তসূত্র বৃদ্ধি। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং লাল। চার সংখ্যা জাতক জাতকাদের বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা থাকবে। মীনরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করে চলবেন, শারীরিক দিক থেকেও সমস্যা। আজ মীনরাশি জাতক জাতকাদের প্রবল মানসিক টেনশন বৃদ্ধি হবে নানা কারণে। ব্যবসায়ী যারা ব্যবসা করছেন ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কর্মক্ষেত্রে আপনারা বিশেষ করে নানারূপ দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। আমাদের রাশিফল শেষ হলো, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি আপনাদের যারা অনুষ্ঠান দেখছেন। আমাদের এই জীবনের চলার পথে প্রতি 100 বছর অন্তর একটা করে মহামারী এসছে, এর আগেও এসছে, এর পরেও আসবে। অর্থাৎ আমরা 2020 যে মহামারী পেয়েছি, 2019 সম্ভবত ডিসেম্বর মাসে চায়নাতে সেটা শুরু হয়েছিল, কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ 2020 ফেব্রুয়ারির এন্ড থেকে এর প্রকোপ দেখেছি, বা বলে যেতে পারে মার্চ থেকে। তো 2020 থেকে আবার ঠিক দেখবেন 2100, 2120 সালে আবার এই মহামারী আসবে। যারা বেঁচে থাকতে পারবেন, এখনকার যারা ছোট শিশু তারা হয়তো দেখে যেতে পারবেন বা নাও দেখতে পারেন, কিন্তু এটা আসবেই, ইতিহাস এর সাক্ষী থাকবে। তো তাই বলে জীবন তো স্তব্ধ হয়ে থাকে না, জীবন তো চলবে। আজকে ধরুন আমরা যেভাবে বাঁচছি, সমস্যাকে যদি আমি ফেলে রেখে দিই, কবে মহামারী শেষ হবে, মহামারীর ওপারে সুস্থ সুন্দর পৃথিবীতে গিয়ে আমি সমস্যার সমাধান করব, তাহলে কিন্তু সমস্যা আরও জটিল থেকে জটিলতর হয়ে যাবে। যে কোনো শরীরে যদি কোনো ঘা হয়, সেটাকে কিন্তু দ্রুত চিকিৎসা করে সারিয়ে ফেলতে হয়, সেটাকে ফেলে রাখলে চলে না। আজকে সন্তান অবদ্ধ, স্বামীর অন্য কোথাও সম্পর্ক কিংবা স্ত্রী অন্য কোথাও সম্পর্ক যুক্ত হয়ে পড়েছেন, কিংবা একটা আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছেন, কিংবা আপনার হয়তো দেখা গেল যে সাংসারিক অর্থনৈতিক উন্নতি নেই, এই সমস্যাগুলোকে যদি আমরা ফেলে রাখি, মহামারীর ওপারে গিয়ে বছরটাও বেড়ে যাবে, আমাদের সমস্যাও কিন্তু জটিল হবে। ঠিক এটাকে মাথায় রেখে যদি কারোর সমস্যা থেকে থাকে, দ্রুত অনলাইন, এখন তো অনলাইন চলছে চেম্বার, আপনারা অনলাইনে পণ্ডিতজিকে দেখিয়ে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রত্যেক দিন বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, না 11টা পর্যন্ত, রাত্রি 10টা পর্যন্ত, 10টা পর্যন্ত অনলাইনে আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন। কী সিস্টেম জানার জন্য এই বুকিং নাম্বারে ফোন করতে হবে, পেয়েবল আপনাকে পেমেন্ট করে, আপনি চেম্বারে যেরকম ফিস দিয়ে দেখান ঠিক সেরকমই পেমেন্ট করে আপনাকে দেখাতে হবে, এবং প্রসিডিওরটা কি জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। পণ্ডিতজি, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি স্যারের সঙ্গে একটু কথা বলবো, আমি অজয় বাড়ি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান প্রতিদিন দেখি, কিন্তু আমি লাইন পাচ্ছি না কোনোদিন। আজকে তো পেয়েছি, এই আজকে পেয়ে গেছিলাম। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম হচ্ছে অরূপ কুমার বাড়ি। ওর ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 4/5/1984। কোথায় হয়েছে? মেদিনীপুর?
ছেলের জন্মবার শুক্রবার তো? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র দেবগণ। হ্যাঁ। আচ্ছা, মঙ্গল বৃহস্পতি শনি এবং বুধ। বুধ মঙ্গল বৃহস্পতি শনি চারটে প্ল্যানেট ওর জন্মকালীন কিন্তু রেক্টোগ্রেড অবস্থা ছিল। হ্যাঁ। আচ্ছা, এবার একটু আমি জন্মছকে আসি। আচ্ছা, ওর জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন, লগ্নের দ্বিতীয় পতি বৃহস্পতি স্বক্ষেত্রস্থ অবস্থান করছে, সপ্তমভাবে রাহুর অবস্থান, ষষ্ঠভাবে রবি বুধ শুক্রের অবস্থান, অষ্টমভাবে চন্দ্রের অবস্থান এবং দ্বাদশভাবে মঙ্গল শনির অবস্থান। অর্থাৎ মঙ্গলের কিন্তু ওর বিপরীত রাজ্য কারকগ্রহ মঙ্গল। আচ্ছা, দশমপতি কারকগ্রহ রবি তুঙ্গি এবং ভাগ্যপতি কারকগ্রহ হচ্ছে ওর চন্দ্র। ভাগ্যপতি কারকগ্রহ চন্দ্র বৃহস্পতিদিষ্ট এবং গজকেশরী যোগও কিন্তু জন্মছকে আছে। আচ্ছা, আমি একটু বর্তমানে মহাদশাটা দেখে নিচ্ছি। বর্তমানে মহাদশা চলছে ওর এখন শনির মহাদশা। শনি হচ্ছে দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গলযুক্ত অবস্থায়, আর শনি আর একটু দেখে নিচ্ছি, শনি রাহুর নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ শনির দশান্তদশারা ওকে কিন্তু ভালো দেবে না। ঠিক আছে, শুনুন, ওর জন্মছকে আমি যেটা পাচ্ছি, জন্মছকটা কিন্তু খুব ভালো জন্মছক, কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে শনির মহাদশাটা একটু সাবধানতা অবলম্বন ওকে করতে হবে। কেন, আমি সম্পূর্ণ ব্যাখ্যাটা দিচ্ছি। ওর জন্মছক অনুযায়ী কিন্তু কর্মপতি কারকগ্রহ রবি তুঙ্গি, কর্মপতি রবি তুঙ্গি ষষ্ঠভাবে অবস্থান করছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায়। অর্থাৎ কর্মপতির ওপর বিষয়ে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। ভাগ্যপতি কারকগ্রহ চন্দ্র, ভাগ্যপতি কারকগ্রহ চন্দ্রের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আছে। অর্থাৎ ভাগ্যভাব কর্মভাব কিন্তু শুভ, ভাগ্যভাব কর্মভাব শুভ। ওর কিন্তু জন্মছকে কিন্তু এডুকেশনের জায়গাও ভালো ছিল, রবি বুধের বুধাদিত্য যোগ ছিল, শুক্রযুক্ত, শুক্র স্বক্ষেত্রে দৃষ্ট এবং মঙ্গল শনির মঙ্গল সরি মঙ্গলের সঙ্গে শুক্র, শনির সঙ্গে শুক্রের একতর যোগ আছে জন্মছকে। মঙ্গলের বিপরীত রাজ্য কারকগ্রহ মঙ্গল জন্মছকে, বৃহস্পতি চন্দ্রের গজকশির যোগ আছে। কিন্তু এত সুন্দর 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 যোগ থাকা সত্ত্বেও আমি বলবো যে শনির দশা ওকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শনি ওর জন্মছকের দ্বাদশভাবে অবস্থান করছে, শনিরই মহাদশা, শনির দ্বাদশভাবে অবস্থান করছে, শনি রাহুর নক্ষত্রে অবস্থান করছে, শনি মঙ্গলযুক্ত অবস্থায় অবস্থান করছে। মঙ্গলযুক্ত শনি কখনো শুভ নয়। এর ফলে মানে কি কি ফল হবে এই সময়? ওর এই সময়টা ওর পক্ষে ভালো নয়, বিশেষ করে শনির দশান্তদশা চলছে, 2020 সাল থেকে শুরু হয়েছে। অর্থাৎ এই শনির দশান্তদশায় ওর কর্মজনিত সমস্যা আসবে, মানসিক প্রচণ্ড টেনশন থাকবে, শারীরিক বিড়ম্বনাও আসতে পারে। এবং এই শনির দশান্তদশা ওর পক্ষে কিন্তু নানাবিধ সমস্যা, তার মধ্যে শনির ওর কিন্তু ধাইয়া চলছে, অর্থাৎ অষ্টক শনির দোষ চলছে। অষ্টক শনির দোষের জাতক জাতিকাদের যদি শনির দশা চলে, সেই শনি যদি অশুভ থাকে, তাহলে আরও বেশি জটিলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনাও আসতে পারে। এবার আপনি বলুন, আমি ঠিক আছে কিনা বলতে? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। ওর চাকরির ব্যাপারটা আমি বলতে চাইছি, ও একটা প্রাইভেটে চাকরি করতো, সেটা কাজ বন্ধ হয়ে গেছে, এখন তো বসে আছে, ও MBA পাস করে আছে। সেইটা আমি জানতে চাইছি যে ওর এই মুহূর্তে কোনো কাজ হবে কি হবেনি, পার্মানেন্ট কোনো কাজ? 23 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওর শনির দশান্তদশ ওর পক্ষে ভালো নয়, একদমই ভালো নয়। 23 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওর যদি চাকরি আসেও ছোটোখাটো, কিন্তু সমস্যা থাকবে, কিন্তু সমস্যা কিন্তু শনির দশা ওর পক্ষে ভালো না, একদমই ভালো নয়। ওর জন্মছকে দেখুন সুন্দর সুন্দর যোগ,
সুন্দর সুন্দর যোগ। রবি হচ্ছে মেষে তুঙ্গী, শনি হচ্ছে তুলাতে তুঙ্গী, অর্থাৎ দুটি তুঙ্গী গ্রহের যদি সমসপ্তম থাকে সেটাও রাজযোগ, কিন্তু কোনো যোগেরই ফল পাচ্ছে না ও। অদ্ভুত ব্যাপার হচ্ছে শনির জন্য, শনির মহাদশা, শনির ধাইয়া, শনির অষ্টক শনির যোগ, সে অষ্টক শনির যোগে যদি শনি যদি দোষ যুক্ত থাকে তাহলে সেই শনির দশান্তদশা ভালো দেয় না। আমি কখনোই বলবো না যে আপনার সন্তানের সাফল্য আসবে না, শনি বুধের দশান্তদশা থেকে সাফল্য আস্তে আস্তে আসবে, কিন্তু সময়টা তো অনেক, সময়টা শনির দশান্তদশা অর্থাৎ 23 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওর পক্ষে কোনো দিক থেকেই ভালো নয়। তো 23শে ডিসেম্বর অবধি ওয়েট করা মানে তো বয়সটাও বেড়ে যাওয়া, সময়টাও নষ্ট হওয়া, তো তার আগে কি প্রতিকার প্রতিবিধানের বন্দোবস্ত করে করা যাবে? তার দেখুন শনির এটা তো অনেক আগে ওনার প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন ছিল, কারণ শনির যখন অষ্টক শনির দোষ ছিল, এখন থেকে আপনি চিন্তাভাবনা করুন এর প্রতিকার প্রতিবিধান করে নেওয়ার, নাহলে কিন্তু 23 সালের এই ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু ওকে মাঝে মধ্যে বেকার বসে থাকতে হবে, বাড়িতে মাঝে মধ্যেই থাকতে হবে। এত সুন্দর জন্মছকটি, জন্মছকটি খুব সুন্দর, কিন্তু শনির দশা ওকে পুরো বসিয়ে দেবে, কিন্তু শনির দশান্ত দশা। আর একটা জিনিস, আর একটা জিনিস, হ্যাঁ বলুন বলুন। ব্যবসা কি কিছু করতে পারে? না না, ব্যবসা চলবে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যবসা কিছু করলে চলবে? না না না, ব্যবসা এখন তো একদমই করবে না, তো MBA পাস ছেলে এখনও কি ব্যবসা করবে, ভালো চাকরি করুক। আমি তো বলিনি কখনো চাকরি জীবন ভালো হবে না, এই সময়টা আরও খারাপ। আপনি যে পয়সাটা ব্যবসাতে ইনভেস্ট করবেন বলে ভাবছেন তার থেকে অল্প একটু পয়সা হয়তো যদি ওর প্রতিকার প্রতিবিধানে ইনভেস্ট করেন, আগামী দিনে আপনার ছেলের কর্মক্ষেত্র ভালো হয়ে যাবে। সেটা আমাকে বলুন কি প্রতিকার করব, সেটা সেটা আপনি পরবর্তীকালে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, হেল্পলাইন আছে, যোগাযোগ করে নেবেন, আপনি আর একবার দেখাবেন। কিন্তু আর একটা জিনিস কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাকে, আপনাকে সাবধানতা অবলম্বন করছি, আমি শুধু আপনাকেই নয়, চারটি প্ল্যানেট কোনো জাতক জাতিকার বকরি থাকা কিন্তু ভালো না, চারটি প্ল্যানেট বকরি থাকা কিন্তু খুব অশুভ, খুবই অশুভ। আর তার মধ্যে শনির মহাদশা চলছে, শারীরিক জটিলতা বৃদ্ধি পায়, শারীরিক জটিলতা বৃদ্ধি পায়, চারটি প্ল্যানেট কখনো বকরি থাকা শুভ নয়। আমি কিন্তু বারবার আপনাকে এই ব্যাপারটা সতর্ক করে দিলাম, মানে ছেলের একটু শরীর খারাপ হলেই আপনি সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন, এই ব্যাপারটা কিন্তু ভালো না। হ্যাঁ, প্রপার চিকিৎসা করবেন, চারটি প্ল্যানেট যখনই কোনো জাতক জাতিকার মানে বকরি থাকে সেই সময় যদি তার কোনো অশুভ গ্রহের দশা চলে, সেই অশুভ গ্রহ যদি দোষযুক্ত থাকে তাহলে কিন্তু সমস্যা বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যার জীবনে আসতে পারে, ধাক্কা আসতে পারে, শারীরিক ধাক্কা, এবং সেটা সতর্ক থাকবেন। আপনার ছেলের কর্মক্ষেত্রের উন্নতির জন্য আপনি প্রতিকার প্রতিবিধান করবেন, আর যখনই কোনো শারীরিক সমস্যা, ছোট্ট খাট্টো শারীরিক সমস্যা হলেও আপনারা সতর্ক হবেন, সঙ্গে সঙ্গে ডক্টর কনসাল্ট করবেন, তাহলে দেখবেন আপনার ছেলে সুস্থ থাকবেন, যেটা পণ্ডিতজি আপনাকে অ্যালার্ট করলেন। এবারে ধরুন আপনারা যারা বাড়িতে বসে রয়েছেন, অনেক মানুষ এই মুহূর্তে কর্মহীন হয়ে রয়েছেন, কী করবেন, দিশা খুঁজে পাচ্ছেন না, আপনারা অনলাইন কনসালটেন্সিতে আসুন, দেখুন আপনারা একটা দিশা খুঁজে পাবেন। কারণ এই মুহূর্তে যা সিচুয়েশন, তার মানে বাইরে যতগুলো চেম্বার ছিল সবই এক ঝটকে, এখন সমস্ত কিছু অনলাইনে চলছে, অনলাইনে আপনারা মানে আপনাদের বিচার করাতে পারেন জন্মছক। তার পাশাপাশি আপনাদের যদি কোনো গ্রহদোষ খণ্ডনের ব্যাপার থাকে সেটা অনলাইনের মাধ্যমে করুন, সামনে অবস্থা আছে, অমাবস্যার দিন আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন, এবং এখন থেকে কিন্তু যোগাযোগ করুন, এখন থেকে যারা করছে। দেখুন আমার কাছে যারা গ্রহদোষ খণ্ডন করায় তারা কিন্তু কমপক্ষে 15 দিন আগে থেকে কিন্তু তারা কিন্তু মানে সে ব্যাপারটাকে মিটিয়ে নেয়, তাদের যাবতীয় যা কিছু মানে সমস্ত যোগাযোগ করে মিটিয়ে নেয় ব্যাপারটাকে। আমি কিন্তু সেই জন্য অনলাইনের জন্য অমাবস্যা করুন করুন বলে বেশি চেঁচাই না, কারণ আমার অমাবস্যা যারা মানে অনলাইনে প্রতিকার প্রতিবিধান করবে তারা কিন্তু অলরেডি সবাই যোগাযোগ করে নিয়েছে, গতকালও করেছে, নিতে পারবেন না? না আমি বেশি নিই না, তো এরা এখন কোভিড পিরিয়ড, বেশি নেব না, ভিড় করব না। যাই হোক, সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা অনলাইনে যদি প্রতিকার প্রতিবিধান করেন এখন থেকে করে নিতে পারেন। যেমন এই ছেলেটির জন্মছকে শনির ধাইয়া চলছে এবং শনির দশা চলছে, এই যখন তখন এদের জীবনে সমস্যা আসতে পারে, যখন তখন সমস্যা আসতে পারে। আমি কিছু বলা উচিত নয়, চারটি প্ল্যানেট
আপনি ইউজুয়ালি বলেন না? না, আমি কখনো কাউকে ভয় দেখাই না, ভয় দেখাই না, ভয় দেখানো আমি পছন্দ করি না। চারটি প্ল্যানেট বকরি আছে, এমন জাতক জাতিকার অশুভগ্রহের দশায়, আপনার যদি কেউ আপনাদের জানা শোনা থাকে অশুভগ্রহ দশায় তারা কী ধরনের ফল পেয়েছে আপনারা কিন্তু যদি লক্ষ্য করেন জানতে পারবেন। অশুভগ্রহের দশায় কিন্তু চারটি প্ল্যানেট বকরি থাকাকালীন তাদের জীবনে কিন্তু দুর্যোগ নেমে আসে শারীরিক দিক থেকে, আমি বারবার বলছি। আর তিনটি প্ল্যানেট বকরি থাকাই শুভ নয়, তিনটি প্ল্যানেট বকরি থাকা শুভ নয়, চারটি প্ল্যানেট বকরি থাকলে তো দেখুন। বকরি গ্রহ নিয়ে আমি এর আগেও অনেক প্রোগ্রাম করেছি, আমি ইউটিউবেও প্রোগ্রাম করেছি বকরি গ্রহের রহস্য নিয়ে। বকরি গ্রহ থাকা মানেই যে আপনি অশুভ তা নয়, বকরি গ্রহ থাকলে আপনি শুভ রেজাল্টও পেতে পারেন জীবনে, বকরি থাকাও শুভ অনেক অনেক ক্ষেত্রে অনেক প্ল্যানেট। কিন্তু একাধিক গ্রহ বকরি থাকা কখনো শুভ নয়, তিন বা তিনের অধিক গ্রহ বকরি থাকা কখনোই শুভ নয়, সেক্ষেত্রে যে কোনো সময় মানুষের জীবনে অনেক ঝড় আসতে পারে। সেই সময় যদি কোনো অশুভ গ্রহের দশা থাকে বা সেই গ্রহ যদি দোষযুক্ত থাকে বা কখনো অষ্টমপতির দশা আসে, অষ্টমপতির মহাদশা আসে, সেই অষ্টমপতির মহাদশাও কিন্তু তার জীবনে সমস্যা দিতে পারে, বা দুস্থানগত গ্রহের মহাদশা আসলেও তার জীবনে কিন্তু সমস্যা দিতে পারে, সে শুভগ্রহই হোক বা অশুভগ্রহই হোক, বা তাদের তাদের ওই সময় চলাকালীন যদি শনির ধাইয়া শনির সাড়ে সাথী যদি যোগ আসে সেই ক্ষেত্রেও কিন্তু নানাবিধ সমস্যা জটিলতা আসতে পারে। অতএব বকরি গ্রহ নিয়ে কিন্তু যখনই একাধিক বকরি গ্রহ হবে থাকবে, আমি কিন্তু বলছি যে কখনোই যে তাদের জীবনে বিপর্যয় আসবে তা নয়, সবসময় আসে না, কিন্তু তার যদি কখনো সতর্ক থাকতে হবে, যদি তাদের মহাদশা দোষযুক্ত হয়, দোষযুক্ত হয় তাহলে কিন্তু সমস্যা বাড়ায়। যেমন এই ছেলেটি MBA করে বসে আছে, MBA পাশ করা একটা ছেলে সে জবলেস হয়ে বসে আছে, এটা তো কাম্য নয়, তো এটাকে বিপর্যয়ের, এটাকে তো বিপর্যয়েরই সামিল করতে পারি আমরা। তো পণ্ডিতজি আমরা তো সময়ের শেষে পৌঁছে গেছি, উপাচার কি কিছু পাবো আজকে? আমি দুটো উপাচার বলবো। যে দেখুন এই শনির দশা অন্তর্দশা নিয়ে তো আমরা, আমি এর আগে উপাচার বলেছি, আজকে আমি বলবো যে রাহু বা কেতু, রাহু যদি কারো জন্মছকে রাহুর দশা, অশুভ রাহুর দশা বা অশুভ কেতুর দশা চলে, সেক্ষেত্রে আপনাদের কী উপাচার করা উচিত, বা রাহু যদি ট্রানজিটে অশুভ অবস্থা থাকে, আপনারা বিশেষ করে কর্পূরের দীপ জ্বালাবেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, অর্থাৎ প্রদীপের মধ্যে একটু কর্পূর জ্বালিয়ে একটু আরতির মতো করবেন, আরতি করবেন কর্পূরের, আরতি করা সবসময় শুভ গৃহে সন্ধ্যেবেলা। এবং সেই ক্ষেত্রে যাদের রাহুর দোষ থাকবে তারা বলবেন ওং রাং রাহবে নম, ওং রাং রাহবে নম, এই মন্ত্রটি পাঠ করবেন। এবং যাদের কেতুর দোষ থাকবে তারা বলবেন ওম কেম কেতবে নম, ওং কেম কেতবে নম, এই মন্ত্র পাঠের দ্বারা কিন্তু আপনারা যাদের রাহু বা কেতুর দিক থেকে নানাবিধ সমস্যা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারেন কর্পূর দীপ জ্বালিয়ে। আরেকটি কথা বলবো যে আমি এটা একটা বাস্তুগত দিক থেকে বলছি, যদি আমরা ঘরের যে, আমি ওটা পরে আসি, ধরুন আমাদের অকারণে অর্থ নাশ হয়, অকারণে অর্থ নাশ হয়, আমরা রোজগার করছি সেই রোজগারের থেকে অকারণে আমাদের অর্থ নাশ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, মানি ব্যাগে আপনাদের যে মানি ব্যাগে পার্সে একটা গোমতী চক্র রাখতে পারেন। গোমতী চক্র রাখলে কী হয়, আপনার অযথা অর্থ নাশ হয় না। গোমতী চক্র ব্যাপারটা, গোমতী চক্র যে কোনো দশ কোনো ভাণ্ডারে পাওয়া যায়, হ্যাঁ বললে ওরা দেয়, এবং সেটা এনে বৃহস্পতিবার করে ঠাকুরের লক্ষ্মীর আসনে রেখে একটু পুজো করিয়ে নিয়ে, হ্যাঁ গোমতী চক্রটা সংকল্প করে নিতে হবে, আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করে নিয়ে সবসময় মানিব্যাগের পার্সে রেখে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অযথা অর্থ নাশ থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। আমাদের আমি আগামী দিন আরও কিছু বলবো, হাতে সময় নেই, প্রত্যেক দিনের এই অনুষ্ঠান আমার মনে হয় আমাকে আপনাকে প্রত্যেককে একটা সঠিক দিশা দেখাতে পারে, জীবনের সঠিক দিশা দেখার জন্য অবশ্যই অনলাইন প্রেডিকশনে আপনারা যুক্ত হন পণ্ডিতজির সঙ্গে, কিভাবে যুক্ত হবেন তার জন্য হেল্পলাইন নাম্বার। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।